এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফলাইন্স। আজকে হলো সানডে, আজকে আমরা সকলে বাড়িতে আছি, আমি অরিন্দম দুজনেই বাড়িতে আছি। আর বিষয় হলো আজকে আমরা কেউ কোথাও যাইনি, কারণ সানডে হলেও আমরা চলে যাই, কারণ আমার গানের টিউশন থাকে আর ওরও অনেক কাজ থাকে, ও বাড়ি চলে যায়। তো যেহেতু দুজন দুজনের বাড়ি চলে যাই, তো কোনো সানডেই আমরা একসাথে থাকতে পারি না, দুজনেরই কাজ থাকে। আর হেকটিক সপ্তাহ যায়, আমার উইক যায়, ওরও যায়, তো সেই জন্যে একসাথে লাঞ্চটা আমাদের হয়ই না। তো সেজন্যে লাঞ্চ করার জন্যে আজকে আমরা আছি। প্লাস আজকে লাঞ্চের এক্সট্রা স্পেশালিটি কী, স্পেশালিটিটা হলো যে আজকে আমার শ্বশুরবাড়ি, মানে আমার মামনি, মানে অরিন্দমের মা, কাকা আর পিসি তিনজনেই আসছে, এখানে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আমরা আসলে সময়ই পাওয়া যাচ্ছে না যে সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব, একটা ছুটি নেই, ছুটির দিন নেই যে একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করব। মিলে আজকে ঠিক করলাম যে আজকে না, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করব, থাকা হচ্ছে না, আসা হচ্ছে না, ছুটি পাচ্ছি না, এই নিয়ে একটা সমস্যা হচ্ছিলো। যাই হোক, সেই সমস্যা আজকে গেছে। আর অরিন্দম গেছে বাজারে, আজকে লাঞ্চের সমস্ত রান্না আমি করছি, কাটা বাছা সব কিছু থেকে শুরু করে সমস্ত কিছু। সমস্যা কিছুই নয়, আনন্দের সঙ্গে আমি রান্না করতে খুব ভালোবাসি এবং খাওয়াতেও খুব ভালোবাসি। অরিন্দম গেছে ইলিশ মাছ আর মাংস কিনতে, টুকটাক মশলা ফসলা লাগবে এগুলো কিনতে গেছে। আজকে মেনুটা হচ্ছে ভাত, ইলিশ মাছ, সর্ষে ইলিশ আর হচ্ছে তোমার চিকেন। আমরা মাটন খাই না দুজনেই, তো চিকেনই হচ্ছে, সবাইকে আমাদের জন্য চিকেন খেতে হয়, চিকেন আর আলু ভাজা করবো। ইলিশ মাছের সঙ্গে ভাতটাই ফেভারিট, সেজন্য আজকে আর ফ্রাইড রাইস পোলাও কিছু হচ্ছে না। তো চলো আগে সবজি টবজিগুলো কেটে নিই, আর অরিন্দম আসলে ওর সাথে কী কী আনলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, সকাল থেকে তোমাদের সঙ্গে সামনে আসার, তোমাদের সঙ্গে মানে কথা বলার মতন সুযোগই পাইনি, কারণ তোমরা হয়তো জেনেই গেছো যে আজকে মা আসছে এবং ওই বাড়ি থেকে পিসি আসছে, কাকু আসছে এবং সবথেকে বড় কথা শিরোও আসছে। তো সকাল থেকে টুকটাক আমরা রাত্রিবেলা মোটামুটি কিছু বাজার করে রেখেছিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো সকালবেলা করলাম। তো এগুলো করতে গিয়ে অলরেডি মোটামুটি অনেকখানি লেট হয়ে গেছে। তো জাস্ট আমি এসে একটু জাস্ট ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে ম্যাডামের তো প্রচণ্ড খাটনি, মানে এটা হ্যাটস অফ, মানে এই সমস্ত প্রিপারেশনটা একা হাতে করছে, আমি তো জাস্ট শুধু একটু বাজার টাজার করে দিয়েছি এটুকুই যা, আর বাকি সমস্তটা ও করছে। তো মোটামুটি আমার দেখো রান্নাবান্না চলছে, এখানে মাংসের পেঁয়াজ পড়ে গেছে, এখানে মাছ ভাজা, কয়েকটা মাছ ভাজা হলো, ভাপা ইলিশ যদিও তবু আর কি একটু কয়েকটা পিস ভাজা রাখবো এই জন্য আর কি। আর এদিকে একদম চলে যাচ্ছে, এটা দিকে একটু ভাবে যাচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাইরে এতটা রোদ, আমি ফুল শার্ট নিয়ে আসিনি, তো হাফ, এটা এত রোজ হাত পুড়ে যাচ্ছে সেই জন্য এটা জাস্ট ইউজ করছি। ফেরার সময় গাড়ি নিয়ে আসবো, স্কিন কনশিয়াস হয়ে গেছে। ঠিক আছে, টাটা বাই, টাটা বাই। তো আজকে না রান্না করতে একটুখানি কেমন কেমন করছে ভেতরটা, যদি খারাপ হয় খেতে শ্বশুরবাড়ির লোক খাবে বলে কথা, সবার একটা টেনশন থাকে শ্বশুরবাড়ির লোকজন খেলে কি বলবে না বলবে, কেমন হবে না। সো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, এই যে সকলে অনেক দিন পর একটা ফ্যামিলি ট্রিপ, সেই গৃহপ্রবেশে সবাই এসেছিলো ফ্ল্যাটে, তারপরে এই গৃহপ্রবেশের পর আবার আজকের দিনে এখানে বুইয়া আছে, এখানে শিরো আছে। আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা দেখতে পেয়েছো শিরো একটু অসুস্থ ছিল, তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে অনেকটা রিকভারি করেছে। এদিকে এই যে মা আছে এখানে, মায়ের কোলে এই যে এখানে শিরো আছে, আর এখানে কাকু আছে। তো আমরা এখন যাচ্ছি ঝিলিগুটিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের পথে, আর আমরা যাচ্ছি। আর ব্যাপারটা হয়েছে, টেনশন হচ্ছিল না, আমি দিদির সাথে ফোনে কথা বলছিলাম, আর ফোনে কথা বলতে বলতে যে কাজটা আমি করে ফেলেছি সেটা হচ্ছে, যখন ইলিশ মাছের মানে সর্ষে ইলিশটা করছিলাম তখন আমি তেলের মধ্যে একটু বেশি জল দিয়ে ফেলেছি, যার কারণে একটু সর্ষে ইলিশটা বেশি পাতলা হয়ে গেছে। দেখো বোঝো অবস্থা, এই যে আমার সর্ষে ইলিশে একটুখানি বেশি জল হয়ে গেছে। তো মনে হচ্ছে ওরা চলে এসেছে, এই যে চলে এসেছে, এই যে মামনি, বুইয়া, কাকু, সবাই চলে এসে চলে এসো, সবাই লাইন করে চলে আসছে। এই যে শিরো, শিরো চলে এসেছে, আচ্ছা ঝাল আমার লঙ্কার হাত আছে, শিরো তাম ভালো যে আরো লেট হবে তোমাদের আসতে, বসো এই ঘরে বসো,
এসি চালানো যে এটা আমার পিসি ভুইয়া, আমরা ভুইয়া বলি, মানে অরিন্দম ভুইয়া বলে বলে আমরা ভুইয়া বলি ছোট থেকে। আর কি এনেছো এগুলো? আম, গাছের আম। বসো চলো ঘরে। মানে আস্তে না আস্তে প্রচুর কাজে লেগে পড়েছে। এই যে প্রথমেই ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্কস, তুই কোল্ড ড্রিঙ্কস খাবি? খাবি কোল্ড ড্রিঙ্কস? ও আসলে বুঝতে পারছে না ও কী করবে, মানে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। ওই দেখো ওই দেখো ওই দেখো, পায়ে লেগে যাবে, পায়ে লাগবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে সমস্ত প্রিপারেশন তো রেডি, এবার খাওয়া দাওয়ার আসর। আমাদের ফ্ল্যাটে একটাই ডিমেরিটস, সেটা হচ্ছে আমরা এখনও ডাইনিং টেবিলটা করে উঠতে পারিনি। সেই জন্য আমাদের গেস্ট অতিথি যারাই আসুক না কেন আমাদের একটু মাটিতে বসে খেতে, আমরা মাটির মানুষ, সেই জন্য মাটিতে বসেই খাই, ঠিক আছে? তো এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, তোমাদের খাওয়া দাওয়াগুলো মেনুগুলো একটু দেখিয়ে দিই। আর শিরো অত্যন্ত উৎপাত করছে বলে ওকে ঘরে বন্ধ করে রেখেছি, ওই ঘরে ওকে জাস্ট খাওয়ানো হয়েছে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ওকে ওই ঘরে রেখেছি, এখন আমরা খেতে বসবো। আমাদের আজকে মেনু হয়েছে, এটা হচ্ছে সরষে বাটা দিয়ে ইলিশ, ইলিশ ভাপা, এটা হচ্ছে মুরগির মাংস একদম গ্রেভি সমেত, এদিকে আছে ইলিশ মাছ ভাজা, মাছের তেল, আর একটু এই সামান্য বড়ি ভাজা, এগুলো তো জাস্ট আমরা এখন খেতে বসেছি। তো জানি না ঝিলিক খুব অরিব ব্যাপারটা নিয়ে যে রান্নাটা কীরকম হয়েছে, টেনশন করছে যে রান্নাটা কীরকম হয়েছে। বুইয়া রান্না কেমন হয়েছে? না না খেয়েছে খেয়েছে, হ্যাঁ কেমন হয়েছে মা খেতে? খুব ভালো হয়েছে, গ্রেভিটা খেয়েই বুঝতে পারছি রান্নাটা ভালো হয়েছে। সমস্যা আর কি যে ডাইনিং টেবিলটা আমরা যেরকম ইউটিউবের টাকা থেকে এসি কিনেছি, আমাদের নেক্সট আইটেম থাকবে, আইটেম নয় মানে নেক্সট কী বলবো ওটা, হ্যাঁ নেক্সট পারচেস থাকবে, আমরা ডাইনিং টেবিলটা কিনেছি। কাকু কী বলছে? পুজোর আগেই হয়ে যাবে, কাকু বলে দিয়েছে পুজোর আগে, তার মানে পুজোর আগে হয়ে যাবে। তো এখন ভুইয়া আর কাকু চলে যাচ্ছে, আর আরেকজন পেছন পেছন পিছু ধরেছে, ও চলে যাবে, যাও যাবে ঘুরি নিয়ে এসো, টাটা। তো আমরা দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, ফ্ল্যাটের ছাদে, আর এরকম তো হয়ই না সুযোগ কোনোদিন যে বিকেলবেলা ছাদে আসব। তো শিরো, আমি, মামনি আর হরিন্দম চারজনেই আমরা চলে এসেছি ছাদে, ওই যে ওই যে। আর এখন সূর্যটাকে কি মানে অপূর্ব লাগছে একবার দেখো, মা যদি গোল করে ঘুরে তাহলে ও গোল করে ঘুরবে, দেখো মায়ের পায়ে 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 সব সময়। অনি এদিকে যাও, যেদিকে মামনি যাচ্ছে সেদিকে পায়ে পায়ে। কি রে আমাদেরকে ভালো লাগছে না? হ্যাঁ খালি মা, হ্যাঁ বাপরে বাপ। প্লিজ সাবস্ক্রাইব, ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, বলে দাও বলে দাও বলে দাও। তো যেটা বলছিলাম বিকেলবেলার একটা ধামাকা আছে, সেটা হচ্ছে এই দেখো সবাই ঘরে কে আছে, মা এসছে, উজান, ঝুমাদি, গুরু, আর এখানে আছে সেবামাসি, ওই যে মামনি, মামনি নিচে বসেছে কারণ শিরোকে সামলানো যাচ্ছে না, শিরোকোলের মধ্যে ঢুকে বসে আছে, আর আমরা সবাই এক ঘরে এসি চালিয়ে বসে আছি, গরম লাগছে তাই। বদা বদা অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে ব্যস্ত,
এখানে মাসি আছে, একটা ইয়ে দিয়েছিস না ভিডিও রিল, ওই যে শর্ট ভিডিও, শর্ট ভিডিও তো দিই তো মাঝে মাঝে, মাঝে মাঝে দিস, যে কি একটা জানো তুমি আমাকে কত ভালো, ওগুলো রিল রিল ঠিক আছে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু পাইলে মার্কেটে দেখাও। ও আচ্ছা হ্যাঁ 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 ওই যে আনছিস না, এমন মুখ চোখে জোর করে বলে না। মোটামুটি আমাদের সন্ধেবেলার আজকে যে পার্টি সকলে মিলে সব ফ্যামিলি, এই যে বলছি খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে, তোমরা কমেন্ট করে জানিও বাজে লাগছে কি দেখছো। তো যাই হোক মোটামুটি আমাদের অনুষ্ঠান আজকের সারাটা দিন এইভাবে ওভার, সবাই এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, আমরা একটু সিভ আপ করতে বেরিয়েছি, সবাই বেরোচ্ছে। মোটামুটি আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম, শিরোও যাচ্ছে সিভ আপ করতে, ও যাচ্ছে নিচে সি অফ করতে। গুলুম টাটা, হ্যাঁ গুলুম টাটা, টাটা। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের কর্মকাণ্ড, তোমরা দেখলে আজকে এ বাড়ি ও বাড়ি সব বাড়ি মিলে আজকে একটা গেট টুগেদার সুন্দরভাবে আমরা করলাম এখানে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর এই গেট টুগেদারটা অনেকদিন ধরে আমরা ইচ্ছে ছিল আমাদের যে এটা করবো, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন এত হেক্টিক শিডিউল ছিল আমাদের প্রত্যেক দিন যে বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারছিলাম না, হয়ে উঠছিল না। তো যাই হোক, আর থ্যাংকস টু ঝিলিক যে সমস্ত কিছু এই ব্যাপারগুলোকে সামলিয়ে ও ব্যাপারটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে, অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য দিন যেটা বলি আর কি, যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হুইচ ইজ লাইফলাইমস। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, আর নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।